নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল না, এটা আমার মেয়ের চ্যানেল। আমি আমার কিছু মনের কথা বলার জন্য মেয়েকে বললাম যে তো তোর চ্যানেলে আমি আমার কিছু মনের কথা শেয়ার করি। তো যাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েশন অফ মোম। তোমরা সবাই ওকে জানো, আর আমি ওর ভিডিও সেই ওর মাটির ঘরে ল্যাবডা থেকে আমি ওর ভিডিও দেখে আসছি। একটা নিরীহ শান্ত মেয়ে, বাংলাদেশের মেয়ে। তো কি হয়েছে, বাংলাদেশের মেয়ে বলে তাকে নিয়ে এত অবহেলা, তাচ্ছিল্য করা, এটা তো চুমকির করা উচিত হয়নি। আমি শুরু থেকেই ওকে দেখেছি যে ও কত পরিশ্রমী, হার্ডওয়ার্কিং। ও মানে নিজের পায়ে ও আজ এই জায়গায় ও এসেছে, মানুষের ভালোবাসা পেয়েছে। আমি ওর স্ট্রাগলটা প্রথম থেকে দেখে আসছি, ও কি স্ট্রাগল করেছে সংসারটার জন্য। ও আজকে এমনিতে এমনি এমনি এই জায়গায় এসে পৌঁছায়নি, ওর পরিশ্রমের ফল ও পেয়েছে। আমার খুব খারাপ লাগলো যে বেচারা একটা ট্রিটমেন্টের জন্য চেন্নাই গিয়েছিল, কিন্তু ও সেই ট্রিটমেন্টটা ইনকমপ্লিট করে চলে আসতে হলো। আমার এটা খুবই খারাপ লেগেছে। এরা কারসাদি করে ওর পেছনে এই এই কাজটা করল, ট্রিটমেন্টটা না হয় এবং ও কোনোদিন যাতে মা ডাক না শুনতে পায়, এই জন্য চুমকি ওর পেছনে লেগে পড়ে আছে। চুমকিকেও বলি যে চুমকি, তুমি যদি নিজের ভিডিও বানাতে চাও বানাও, তুমি তোমার নিজের কন্টেন্ট দিয়ে বানাও, কেন শুধু মোর পিছনে লেগে থাকো, প্রত্যেকটা ভিডিওতে তুমি মোকে খোঁচা দিয়ে থাকো, এটা কেন করো? তুমি তুমি ভিডিও বানাও, নিজের মতো করে বানাও, আসলে তুমি কন্ট্রোভার্সি চাও, না হলে তুমি মোর পিছনে না খোঁচা দিলে তোমার ভিউ আসে না। ভিডিও আমি দেখি তোমার ভিউ খুবই কম আসছে, যার জন্য তুমি মোকে খোঁচা দাও যাতে তোমার ভিউ কিছু আসে। চুমকিকে বলবো তুমি নিজেকে শুধরাও, যদি নিজেকে না শুধরাও না তাহলে তুমি বেশি দূর এগোতেও পারবে না, এটা আমি তোমাকে বলেই দিলাম। আমার মনের কিছু কথা, আমার মনের বক্তব্যগুলো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।